মুফতি রিজওয়ান রফিকি ভাই, যেইভাবে শুরু করেছেন মাশাআল্লাহ, আমরা আমিও কিছু শিক্ষা পাই ওনার কাছ থেকে। এত পরিমাণে গালি হিজবুত তাওহীদ এই অন্ধভক্ত আজহারী সাহেবের, এরা এত পরিমাণে গালি ওনাকে দেয়, কোত্থেকে হবে? ওনাদের এগুলো শোনার কোনো টাইম নাই, কথা বলেই যাচ্ছেন। আমরাও ঠিক এরকম, যত গালি দিবেন কথা আরো বাড়তে থাকবে। তো আসলে কিছু মানুষ আমাদের বিরোধিতা করতেছে বা বিরোধিতা করে, এটা সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যে বা যারা ইসলামের পথে কাজ করছে তাদের বিরুদ্ধে কিছু না কিছু মানুষ ছিলই, আছে, থাকবে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবে। আর কিছু মানুষ মনে করে যে হক কথা বললেই, হক কথা বললে, যুক্তি খণ্ডন করলেও, দলিল ভিত্তিক কথা বললেও মনে করে যে অমুকের বিরোধিতা করতেছে, হিংসা করতেছে, শত্রুতা করতেছে। না ভাই, এটা না। যেমন আমি আগেও বলেছি, এখনো বলছি যে মাসআলার ব্যাপারে যদি কারোর সাথে দ্বিমত থাকে, যদি এমন কোনো বিষয় শরিয়াহ শরীয়তের পরিপন্থী, যেটা আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব দাওয়াত বরকাতুল হুজুর যদি বলেন শরীয়ত পরিপন্থী কোনো কথা, আমি রফিকুল ইসলাম ওনার পক্ষে কথা বলবো। শরীয়ত পরিপন্থী কোনো কাজ উনি করলে আমি ওই কথার ওনাকে সাপোর্ট করতে হবে, ওনার পক্ষে কথা বলতে হবে, এটা আমি মনে করি না। সেহেতু আমরা এটা ভাই নর্মাল লজিক, এটা একদম নর্মাল একটা লজিক, এটা সবাই বুঝে। চুয়াডাঙ্গায় এক মাহফিলে প্রায় 10 লক্ষের মতো মানুষ হয়ে গিয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের প্রোগ্রামে, বিভিন্ন মাহফিলে 5 লাখ 10 লাখ করে মানুষ হয়। তার মানে ওনার এই দেশে কোটির উপরে সাপোর্ট আছে। তো ওনার ব্যাপারে যদি আমরা কোনো মতানৈক্য করি, বাস্তবিকভাবেই এটা বোঝা যায় যে কোটি মানুষ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এটা আমরা বুঝি। তবু কেন বিরোধিতা করি? ওনার বিরুদ্ধে বলা উদ্দেশ্য না, উনি যে মাসালাগুলো দিচ্ছেন সেগুলো কোরআন হাদিস সম্মত, দলিল সম্মত হচ্ছে না। উনি যে বর্তমানে আসহাবুল আমালি শাক্কা এটা বলে যে কঠিন হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক মানে বুঝাইতে চাইলেন তিনি, হার্ড মানে খুব কঠিন কাজ যারা করে, ওয়ার্ক মানে কাজ, হার্ড মানে কঠিন। তো হার্ড ওয়ার্ক বলে আসহাবুল আমাল মানে ওই আমলওয়ালা যারা নাকি শাক্কা কঠিন শক্ত কাজ করে, যে কাজগুলো খুব কঠিন হয়, ওই কাজগুলো করতে গেলে খুব পরিশ্রম হয়। উনি এটা বুঝাইতে গিয়ে বললেন রিক্সাওয়ালা, আরে ভাই এদেশে এমন অনেক রিক্সাওয়ালা আছে, দিন মজুর আছে, যারা প্রতিদিন রিক্সা চালায়, অত সুরুজা রাখতেছে, কোনো সমস্যা হয় না, এত বড় প্রবলেম হয় না। এখন যদি সাবলা আমালি শাক্কা এটা বলে যদি রিক্সাওয়ালাদেরকে রোজা রাখা লাগবে না এটা বলে দেন, আগামীকাল থেকে রোজা রাখতে চাইবে না। এমনকি আমার চোখের সামনে আমাদের এলাকার অনেক লোক, আমাদের এলাকার অনেক লোক যারা দিন মজুর, খেতে কামারে কাজ করে, আপনার এই কি বলে সারা দিন দান কাটে, অথবা সারা দিন আপনার বিভিন্ন এই কোদাল দিয়ে পরিশ্রমিক কাজ করে, অথচ রোজা রাখতেছে, আমি দেখতেছি। তো ওরা তো মনে করবে যা সাবলা আমালি শাক্কা এটার মধ্যে আমরাও পড়ে গেছি, তাহলে আমাদের রোজা রাখতে হবে না। এইভাবে ইসলামটাকে, সবটাকে ইসলামটাকে আইসার আইসার বলি, আপনারা চাচ্ছেন তাকে ইসলামটাকে আইসার আইসার, সহজ সহজ বলে বলে ইসলামটাকে মানুষের কাছে রোজা কি বলে, রোজা আসাগুলা আমালি শাক্কা বলে, রিক্সাওয়ালার রোজা রাখতে হবে না, মহিলারা এই মুখ খোলা রেখে পর্দা করা যাবে তবে রুখসাতান, তবে না করাটাই উত্তম, আবার রোজা রিক্সাওয়ালারা না রাখলেও চলবে তবে রাখাটা উত্তম, বারবার এই একটা যে সেক্রিফাইস মানে একটু দুর্বলতার সুযোগ দেয়া, এটা তারা কি চাচ্ছেন? প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে উনি এটা বলতেছেন। ভাই দয়া করে আমাদের কথাগুলো বুঝবেন, আমি আগেও বলেছি এখনো বলছি, আমরা ব্যক্তি শত্রুতা করা আমাদের উদ্দেশ্য না। ওনার জনপ্রিয়তার বিরুদ্ধে কথা বললে ওনার যারা বক্ত আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলবে, এটা উনি কেন? আরো অনেক অনেকে এই দেশে অনেক বড় বড় হাস্তি, টঙ্গী ইজতিমা ময়দানে যিনি দোয়া করতেন, টঙ্গী ইজতিমায় যার দোয়া ব্যতীত, যার কথা ব্যতীত পূর্ণাঙ্গ মনে হইতো না, পরিপূর্ণ হতো না, সেই সাদ সাহেব, তিনিও যখন এত বড় একজন মনীষী এবং ওনার আব্বা এত বড় একজন মানুষ ছিলেন, তিনিও যখন বাতিল কথা বলা শুরু করেছেন, গুমরাহী কথা বলা শুরু করেছেন, এদেশের মানুষ তাকেও, উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া সহ সমস্ত উলামায়ে কেরাম ওনাকেও বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন এবং ওনাকেও প্রত্যাখ্যান করেছেন। সেহেতু পৃথিবীতে কিছু মানুষ আছে ভাই, আমরা দেখি যে কিছু মানুষ বাবার ক্ষমতায় কথা বলে, বাবার ক্ষমতায় চলে, কিছু মানুষ মায়ের ক্ষমতায় চলে, কিছু মানুষ ভাইয়ের ক্ষমতায় চলে, মামার ক্ষমতায় চলে, কিছু মানুষ কি বলে নেতার ক্ষমতায় চলে, আর কিছু মানুষ আছে আল্লাহর ক্ষমতায় চলে, আল্লাহ তাআলার ক্ষমতায় চলে, এরা কোনো ব্যক্তির ক্ষমতায় চলে না।
আমরাও আল্লাহর ক্ষমতায় চলার চেষ্টা করি। কোন ব্যক্তি আমাদের বিরুদ্ধে কথা বলবে, কে আমার বিরুদ্ধে চলে যাবে, কে আমার পক্ষে থাকবে, সেটা দেখার আমাদের টাইম নেই, সময় নেই। কে আমাকে মেরে ফেলবে, কে আমার বিরুদ্ধে চলে যাবে, কে আমার পক্ষে কথা বলবে, বাহবা দিবে, কে আমার বিরোধিতা করবে, সেটা দেখার টাইম নেই। হক কথাগুলো বলার চেষ্টা করি। আমারও যদি কোনো ভুল হয়, আমি নিজে সেটা শুধরানোর চেষ্টা করি। কোনো মুরব্বী আনে কারাম বললে আমিও সেটা বুঝি। আল্লামা নূর হোসেন কাসেমি দামত বরকাতু হুজুর বলেন, তুমি কখন বুঝবা তুমি সত্যের পথে চলতেছো, যখন দেখবা বাতিলরা তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করছে। বাতিলরা যখন আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে, তখন আমাকে বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমার কাজটা হয়তো, আমার কথাগুলো হয়তো হক পথে যাচ্ছে। সেহেতু এদেশে যত বাতিল ফিরকা থাকুক, যত বাতিল পন্থী লোক থাকুক, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেই যাব। আমাদের বিরোধিতা করুন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার আইডি খুঁয়ে ফেলবেন, আমার আইডি অফ করে দিবেন, আমার বিরুদ্ধে চলে যাবেন বা আমাকে মেরে ফেলার চেষ্টা করবেন, হুমকি ধুমকি আসতেছে, যত হুমকি ধুমকি দেন যত কিছুই করেন কোনো কাজ হবে না। আমি আমার আইডি, যারা আমার নাম দিয়ে নতুন আইডি করতে যাচ্ছেন, আমি আইসিটি আইনে আমি থানায় জানিয়ে রাখতেছি এবং জিডি করে রাখতেছি, যাতে করে আমার উপরে কোনো সমস্যা না হয়। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোনো সমস্যা করতে পারবেন না আশা করি। যদিও কোনো সমস্যা হয়েই যায়, আমরা এগুলো পড়ুয়া করি। কয়দিন বাইরে থাকবো, কয়দিন ভালো থাকবো, কয়দিন জেলে থাকবো, কয়দিন কী অবস্থা হবে, এগুলো চিন্তা করে চলি না। পৃথিবীতে যতদিন আসি থাকবো, ইসলামের পক্ষে সত্যের পক্ষে কথা বলেই যাব। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের বিরোধিতা করবেন না। আমাদের বিরোধিতা করে কিছু মানুষ তো এমন, এরা এদেশে প্ল্যান করে লাগছে যে এবার যারাই অমুকের বিরোধিতা করবে, আমরা ওকে অত এত পরিমাণে গালি দিব, হিউজ পরিমাণে, এত ব্যাপক পরিমাণে গালি দিব, যাতে করে এই লোকটা মন মস্তিষ্ক ডাউন হয়ে যায়, হীনমন্য হয়ে আর এই সমস্ত কথা না বলে না।